এরপরে প্রশ্ন হলো, পারিশ্রমিক নিয়ে হিন্দুদের মন্দির নির্মাণ বা পূজার প্রস্তুতিমূলক কোনো কাজ করা যাবে কি? না, পারিশ্রমিক নিয়ে কিংবা পারিশ্রমিক ছাড়া কোনো অবস্থাতেই বিধর্মীদের বা ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে নির্মাণের কাজ অথবা তাদের যে শিরকি যে কর্মকাণ্ড তারা পরিচালনা করবে তাদের ধর্মমতে সেটি তারা সঠিক মনে করতে পারেন, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে তাওহীদে বিশ্বাসী মানুষ হিসেবে এটাকে সঠিক মনে করি না। তাহলে কোনোভাবে সেটি আমি পারিশ্রমিক নিয়ে করি বা যেভাবেও করি তাদের ওই কাজে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য জায়েজ নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ বিন রায়ান, আপনি লিখেছেন, আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে যেটা থেকে প্রতি মাসে সুদ আসে, সুদের ভয়াবহতা জানতে পেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সুদের টাকা আর গ্রহণ করব না, এখন আগের সেই সুদের টাকা কি করব, আমরা কি এই টাকা মসজিদে নির্মাণ কাজে দিতে পারব? এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দিতে পারেন, সেই হিসাবে মসজিদে একটি মসজিদের দানের খাতে একটি কল্যাণমূলক কাজ মসজিদে নির্মাণের জন্য দিতে পারেন এই মত অনুযায়ী। বাট অন্য ওলামাদের মত হলো এটি জাকাতের যে খাত সেই খাত এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ এটি মৌলিকভাবে অভাবী এবং আপনার জাকাতের হকদার মানুষদেরকে আপনি দান করবেন। বিধায় এই মত অনুযায়ী আপনি একেবারে অভাবী নিঃস্ব মানুষদেরকে দান করবেন। মসজিদ নির্মাণ এটি আল্লাহর ঘরের নির্মাণের ক্ষেত্রে এই সুদের টাকা আপনি ব্যবহার করবেন না। এরপরে নুসরাত আশরাফি, আপনি লিখেছেন, আমার বয়স 27 বছর, আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আমি হারাম সম্পর্ক থাকতে চাইছি না, এজন্য ছেলেটিকে বিয়ে করতে চাইছি, আমার বড় বোনের বিয়ে না হওয়ায় পরিবার আমাকে বিয়ে দেবে না, এখন আমার করণীয় কি? বোন নুসরাত, আপনাকে সর্বপ্রথম বলতে চাই, এক্ষেত্রে সর্বপ্রধান কাজ হলো আপনি এই সম্পর্ক থেকে সরে আসা। নিজেরা পছন্দ করে এরপরে জেনা হয়ে যাচ্ছে, গুনাহ থেকে বাঁচতে পারছি না, সেই জায়গা থেকে বিয়ে করার জন্য আপনি অস্থির হয়ে যাবেন, এই জাতীয় বিষয়গুলো শরিয়ার আলোকে যদিও এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে এবং বিশেষ পরিস্থিতিতে, বাট এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য কল্যাণকর হয় না। কারণ এই জাতীয় তথাকথিত প্রেম এগুলো হয়ে থাকে মানুষের মানে বয়সের ভ্রম এর জায়গা থেকে। অতএব এক্ষেত্রে আপনার অভিভাবকরা যদি অবিবেচক না হন, তাদের প্রতি আপনার আস্থা থাকে যে তারা আপনাকে বিয়ে দিবেন এবং শরিয়ার যে মূলনীতি আছে সেগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল, অনেক বাবা মা আছেন যে না বয়স হয়ে যাচ্ছে তারপর বিয়েদের কোনো খোঁজ খবর নাই, আপনার বাবা মা সেরকম না, এরকম যদি মনে হয় তাহলে আপনি অপেক্ষা করবেন এবং আপনার কাজ হলো এ ধরনের রিলেশন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তাকে বলা, যদি সে একেবারে দিনের কারণে আপনি তাকে পছন্দ করে থাকেন, যে তুমি অপেক্ষা করো এবং অপেক্ষা করবেন, অভিভাবকদেরকে সম্মত করে তারপরে আপনি উদ্যোগী হবেন। আর যদি অভিভাবকরা একেবারে অভিভাবকের মতো হন, তারা দিনই কোনো আপনার মেজাজ এবং দিনই কোনো চেতনা তাদের মধ্যে নাই, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে যত সময় বিয়ে দিবেন না, সময় ক্ষেপণ করবেন, তারা হালাল হারাম বুঝেন না, চরিত্র হেফাজতের গুরুত্ব বুঝেন না, এরকম ক্ষেত্রে আপনি অবশ্যই নিজে উদ্যোগী হয়ে বিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার পরবর্তী কোনো গার্ডিয়ানকে কিংবা মসজিদ ইমাম সাহেবকে বা এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ে করে ফেলবেন।